নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে, কলমি শাক ভাজা। কলমি শাক ভাজাটা আমি কিভাবে রান্না করি চলুন দেখে নেওয়া যাক। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেবো 5-6 ফোঁড় রসুন ছোট ছোট করে কেটে নেওয়া, আর দিয়ে দেবো একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের। আলুগুলো ভাজা হতে হতেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ। ডাল দিয়েও আমি 3-4 মিনিট মতো ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া শাক। পুরো শাকটাই আমি দিয়ে দিয়েছি, এবার আমি একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা করে নেব। ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি, এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব। শাকের জলটা বেশ শুকিয়ে গেছে আর মাখা মাখাও হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি 3-4টে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নেওয়া, আর 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে আবার নাড়াচাড়া করে 3-4 মিনিট মতো রান্না করে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। কলমি শাক ভাজাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।